এখন আসেন আমরা একটা ডোমিন রেজিস্টার করলাম তো ডোমিন রেজিস্টার করার পর আমরা যাব হচ্ছে যে ডিএনএসএ কোথায় বাই ডিফল্ট যখন আপনি হিট করবেন তখন এখানে সব ফাঁকা ফাঁকা থাকবে আর কি বা সমান একটা লাইন পাবেন এখান থেকে ডিএনএসএ যাব দেখবেন রেকর্ডস নামে কিছু একটা আছে পাইছে রেকর্ডে ক্লিক করবেন রেকর্ডে ক্লিক করার পর এখানে দেখবেন অনেক কিছু আছে ঠিক না তো শুধুমাত্র দুইটা জিনিস লাগবে কয়টা দুইটা একটা হচ্ছে সিনেম একটা হচ্ছে কি এই যে এটা দেখছেন সিনেম ডাব্লিউ 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 ডোমেনের নাম কাজ শেষ তাহলে সিনেম তৈরি করবেন কীভাবে এই অ্যাড রেকর্ড নামে একটা অপশন আছে দেখছেন তো ক্লিক করার পর এই যে এখানে টাইপে অনেকগুলো টাইপ থাকে এগুলো সবগুলো আলাদা মিনিং আছে বুঝছেন এগুলো সবগুলো আলাদা মিনিং আছে এই কারণে মূলত দেখতে বলছি আর কি তাহলে মানে আপনি যখন বিষয়গুলো জানেন তখন কাজ করে মজা পাওয়া যায় থিউরি জানলে হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ করে মজা পাওয়া যায় তো সিনেমে ক্লিক করলাম ক্লিক করার পরে যে নেম নেমে দিবেন হচ্ছে ডোমেনের নাম ইফাত ডট ইনফো আর টার্গেট সরি এটা হচ্ছে হচ্ছে আপনার ডাব্লিউ 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 হ্যাঁ আর এখানে কী দেবেন ডোমেনের নাম ইনফো দিয়েন না যে ডোমেনটা রেজিস্টার করছেন না এখানে তো একটা ডোমেনের নাম নেই ওই নামটাই মূলত এখানে দেবেন ঠিক আছে আর আরেকটা বিষয় বলি আপনি এখানে চেয়ে অন্য ডোমেন রেজিস্টার করতেও পারবেন কাজ করবে যেহেতু আলাদা আলাদা করে ডিএনএস ম্যানেজ করার অপশনই আছে আপনি একটাতে দু তিনটে ইনস্টল করার হচ্ছে আপনি নিজের ট্র্যাক হারাই ফেলবেন ঠিক আছে আচ্ছা মানে এখানে যে আমরা যদি তিন চারটা সাইট অ্যাড করছি না তাহলে আমরা সব একসাইটে করতে পারতাম আর কি ঠিক আছে জাস্ট ওই দেখিস ওখানে কিছু ডেসক্রিপশন ডেসক্রিপশন লাগে বেসিক না রেজিস্টার তো এই এখন করলাম এখানে জাস্ট হচ্ছে আমি একটা সাইট ওই যে জিনিসটা এরকম একটা ক্যাটাগরি তৈরি করলাম আর কি রেকর্ড চলে আর সিন এম দিয়ে হচ্ছে আমি মাত্র রেজিস্ট্রেশন শুরু করছি এই যে মাত্র রেজিস্টার করলাম এটা হচ্ছে আমি ডোমেনটা রেজিস্টার করলাম যে এই ডোমেনের সাথে আমি একটা হোস্টিংকে কানেক্ট করতে চাই আমি কাকে কানেক্ট করতে চাই এটা হচ্ছে এই যে এখানে ওই এগুলো একটু থিওরি পড়তে হবে আমার এক্স্যাক্ট মনে এই মুহূর্তে এই যে এখানে যে টাইপগুলো আছে না এগুলোর একটা মিনিং আছে এই মিনিংগুলো মনে নেই আর কি মুহূর্তে মানে এখানে এই এ দিয়ে হচ্ছে মূলত সাবডোমেন তৈরি করে হ্যাঁ আপডোমেনে যেমন হচ্ছে ইটেক ডট সিভার ডট ইনফো ডট সিভার ডট ইনফো তারাবেল ডট সিফার ডট ইনফো পে ডট সিভার ডট ইনফো আর এই যে দেখেন এটা হচ্ছে আমার মেইন ডোমেন এ ডট ইনফো আর আমার সার্ভারের নাম বলে দিলাম বুঝে গেছে আমাদের জন্য যেটা হবে আমরা দিব হচ্ছে এখানে আমাদের সার্ভারের নাম খেয়াল করে দেখেন এই সার্ভারটা কিন্তু আবার আলাদা দেখছেন মানে এই কারণে বললাম আমি পঞ্চাশটা সাইট একটা ডিএনএস এর মধ্যে ম্যানেজ করতে পারি কিন্তু ঝামেলা কি আমি হারাই ফেলবো যে আসলে কোন জায়গায় আমি কাজ করছি আমি জানি না এই কারণে হচ্ছে যে প্রতিটা সাইটের জন্য আলাদা আলাদা একটা ডোমেন এখানে ক্রিয়েট করে নিলে ভালো আর কি বুঝে গেছে আচ্ছা যেমন যে এটা কিন্তু অন্য ডোমেনের জিনিস বা অন্য অন্য কোনো একটা হোস্টিংয়ের জিনিস আমার নিজেরই মনে নাই বুঝে গেছে আচ্ছা তো এখন দেখেন আমরা নিজের একটা তৈরি করতে চাই তো আমরা ধরুন নাম দিলাম হচ্ছে বিপিএস ডট বিপিএস না কী নাম দেওয়া যায় ধরুন ওয়ার্কশপ ডট তিফাত ডট ইনফো তাহলে দেখেন ডোমেন এটা হচ্ছে আপনি যখন প্রথমবার যে ডোমেনটা রেজিস্টার করতেছেন তার নাম এখন এটা অবশ্যই লিগাল হইতে হবে তুমি মনে করেন যে ইলিগাল একটা মেরে দিই এটা হচ্ছে অ্যাক্টিভেট হইতেও প্রায় একদিন সময় লাগে ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে কি এই আচ্ছা মানে এটা তো কানেক্ট করলেন নেক্সট হচ্ছে শুধুমাত্র এই যে এখানে বলে দিবেন আসলে কোন নামের জন্য কোথায় যাবে আমি একবার ডিসাইড করে দিচ্ছি যে সিভার ডট ইনফোতে কেউ হিট করলে এখানে যাবে আর বাকি যতগুলো আছে সেগুলো হচ্ছে এরকম কেউ যদি এস ডট সিফার ডট ইনফোতে ক্লিক করে তাহলে হচ্ছে এই হোস্টিংয়ে যাবে কেউ যদি পে ডটস সিফার ডট ইনফোতে ক্লিক করে তাহলে এই হোস্টিংয়ে যাবে এরকম আর কি বুঝে গেছে তাহলে ডিএনএসটা হচ্ছে কি মেনের সাথে হোস্টিংয়ে কানেক্ট করে দেয় ঠিক আছে তাহলে সবার প্রথমে যেটা করতে হবে এই সিফার ডট ইনফোটা কানেক্ট করতে হবে যে এমটা কানেক্ট করতে হবে আর দেন হচ্ছে এটা একটা কানেক্ট করতে হবে ডোমেন আর হচ্ছে আসলে অরিজিনালি যেখানে আপনার ডোমেনটা আছে যদি মানে এই হোস্টিংটা ভুলও হয় সমস্যা নাই এটার সাথে কোনো সমস্যা নেই আপনার মানে ক্লায়েন্টটা একটা এরোড দিবে আর কি কিন্তু সাব যদি ঠিক থাকে আবার সেটা আবার কাজ করবে রিলেশন হচ্ছে নামের সাথে হোস্টিংয়ের কারণ হোস্টিংটা ভ্যালিড না ইনভ্যালিড ওটাই শোনা বুঝে গেছে মানে ক্লাউড ফ্লেয়ার যেটা করবে কেউ যদি পে ডট এটা লিখে সে এই হোস্টিংয়ে তাকে বাই ডিফল্ট পাঠিয়ে মানে যেটা আমরা ম্যানুয়ালি এখানে লিখছি এই কাজটা কে করবে ক্লাউড ফ্লেয়ার করবে শুধুমাত্র ডোমেনটা হিডেন রাখবে মানে এই আইপি অ্যাড্রেসটা হাইড রাখবে বুঝে গেছে আচ্ছা পাশে আমরা একটা বানাই তাহলে একটা কী লাগবে এ রেকর্ড লাগবে ঠিক আছে আর এরপর দেখেন এই যে একটা নাম দিছে অ্যাট দ্য রেট ফরওয়ার্ড তো ইউজ অ্যাট দ্য রেট ফরওয়ার্ড আসলে অ্যাট দ্য রেট হয়ে গেছে অলরেডি আছে আমরা নাম দিব হচ্ছে কি ওয়ার্ক শপ ঠিক আছে ওয়ার্কশপ নাম দেওয়ার পর এখন লাগবে আইপি অ্যাড্রেসটা আমাদের আইপি অ্যাড্রেস কোনটা এস এপিএসের টাইস এর লিঙ্কটা বলে দিলাম বুঝে গেছে তো বলে দেওয়ার পর এই যে এখানটা কমেন্ট টমেন্ট দেখা যায় পরবর্তীতে এক্সপ্লেনেশনের জন্য আর কি যে আসলে কেন করছেন কে জানে লিখে রাখলে ভালো আর ডকুমেন্টেশন তো নেক্সট দেখেন এই যে আমরা ওয়ার্কশপ ডট সিফার ডট ইনফো তৈরি করছি ঠিক না খেয়াল করে দেখেন আমি হিট করি নর্মালি হচ্ছে সাইডটা আসতেছে ঠিক না ওয়ার্কশপ আসতেছে হ্যাঁ আমাকে ওই সার্ভারে পাঠাইছে কিন্তু এখন আমি ওই সার্ভারের মধ্যে আমি বলে দিই নাই যে কেউ যদি এই নাম দিয়ে যদি আমার সার্ভারে আসে তাহলে আমি তাকে কি দেখাবো এখন আমাদের উবন্ধু সার্ভার যেটা বা বিপিএস সার্ভার যেটা এ এতটুকুই জানে যে আমার কাছে আসবে আমি তাকে এই পেজটা দেখাবো বুঝে গেছে লাভ নাই তো সিনেম তো সে জানা না আর আমি যে ডোমেনের মধ্যে ওই যে ডোমেনের মধ্যে কিন্তু আমরা একটা এনএস সেট করি মনে আছে নেম সার্ভার এই যে আমার ডোমেনে কিন্তু এটা সেট করা আছে এই কোডটা নিয়ে যদি আমি আমার ডোমেনে না বসাই ততক্ষণ পর্যন্ত কাজ করবো না তো মানে এই ও আচ্ছা এটা বলতেই ভুলে গেছে ঠিক না ক্লাউড ফ্লেয়ার যেটা করে এই যে এখানে দেখেন একটা এনএস আছে হ্যাঁ এটা এনএস ওয়ান এটা হচ্ছে এনএস টু এই দুইটা নিয়ে হচ্ছে আবার ডোমেনে বসাইতে হয় আপনি যেখান থেকে ডোমেন কিনেন সেখানে হচ্ছে নাম নেম সার্ভার চেঞ্জ করার একটা অপশান থাকে এখানে গিয়ে হচ্ছে দুটো কোড বসায় দিতে হয় ওখানে গিয়ে এই দুটো যখন বসায় দেয় ক্লাউড ফ্লেয়ার হচ্ছে মাঝে মধ্যে হাতে সাথে পেয়ে যায় মাঝে মধ্যে একটু সময় নেয় পাওয়ার পরে একটা নোটিফিকেশান বা একটা ইমেল পাঠায় ইমেল ভেরিফাইড এরপরে গিয়ে কাজ করতে পারবেন এছাড়া আমি যদি এখানে লিখে দেই যে গুগল ডট কম তাও কাজ করবে না বুঝে গেছেন কারণ গুগল তো আর এই যে এই নেম সার্ভার চিনে না এ কারণে দুইটা জিনিস উচ্চারণ করছি ডিএনএস একটা হচ্ছে কি নেম সার্ভার এই দুইটা থিওরিটা একটু জানা দরকার হ্যাঁ তো যাই হোক একটু স্টাডি করলে জানা যায় কারণ এটা কাজে লাগে না হয়তো মাঝে মধ্যে একটু কিউরিয়সিটির ঠেলায় দেখি মনে থাকে না আর কি ওকে তাহলে দেখেন আমরা যে কোনো ডোমেন দিয়ে সাবডোমেন হইতে পারে ডোমেন হইতে পারে মানে বিষয়টা হচ্ছে কি আমার ইয়ার সাথে রিলেটেড হোস্টিংয়ের সাথে রিলেটেড মানে হোস্টটা আসলে কোন পোর্টে আছে বা কোন আইপিতে আছে আইপি ঠিক আমার সাইড ঠিক ঠিক আছে এবার আসেন আমাদের যেটা ঠিক করতে হবে কেউ যদি এই নাম দিয়ে আমার সার্ভারে হিট করে তাকে আমি কোথায় পাঠাবো ক্লিয়ার এই জিনিসটা সেট করার জন্য তো দেখেন আমরা খেয়াল করে দেখেন এখানে যে পেজটা দেখাচ্ছে না এই পেজটা হচ্ছে যে মূলত ইন্ডেক্স অট এসটিএমএল মানে হচ্ছে আমাদের সার্ভারে বাই ডিফল্ট হচ্ছে এই যে এস টি মধ্যে ইন্ডেক্স অট এসটিএমএল যেটা সেটাকে বাই ডিফল্ট ম্যাপ করে রাখছে আর যদি এনজিনএক্স ইনস্টল করেন ওখানে সেম জিনিসটাই পাবেন শুধুমাত্র একটু পর্যায়ে সেট আপটা সেটআপের সেট দেখতে একটু ভিন্ন আর এখন যদি বলেন যে একসাথে দুইটা ইউজ করা যায় কিনা করা যায় সেটা করে নিতে হয় ঠিক আছে প্যারালালি একটা ইউজ করা লাগে হয় অ্যাপাচি না হলে ইঞ্জিনেক্স তো আমরা আমাদের রেগুলার যে কাজ ওটার জন্য এক্সটাই ঠিক আছে অনেক সহজ ম্যানেজ করা সহজ আর কি আর ইঞ্জিনেক্সটা হচ্ছে এই ওইটা না সবই তো কপি বেস্ট করি আমরা অ্যাপাচির সাথে তো কোনো ল্যাঙ্গুয়েজের রিলেশন নাই অ্যাপাসি মানে হচ্ছে যে আমরা যে লিখি না লোকাল হোস্ট লোকাল হোস্ট দিয়ে আমি আসলে কোথায় যাবো এই লোকাল হোস্ট যে পিএচপি তো হচ্ছে অ্যাপাচিতে পিএচপি কে চিনা জাস্ট সার্ভার অ্যাপাচিতে ও চিনে না নোডও চিনে না অ্যাপাচি শুধু চিনে যে কেউ যদি আমার সার্ভারে আসে তাহলে আমি তাকে কি করবো কী করবো সেটা আমাকে বলে দিতে হয় আমরা তো পিএসপি কাজ করি পিএসপি কমান দিয়ে পিএসপি একটা প্যাকেজ ইনস্টল করি না পিএসপি ডট জি ওটা দিয়ে পিএসপি কাজ করে আর ওই অ্যাপাচির ভিতরে বলে দিতে হয় আসলে কেউ যদি এই টাইপের কাজ করে তাহলে তুমি পিএসপি দিয়ে এটা কন্ট্রোল করবা এই যে এখানে পাওয়া যাবে এই যে অ্যাপাচি অ্যাপাচির মধ্যে কনফ্যাক্ট আছে না অ্যাপাচির মধ্যে গেলাম কেন কন এই যে এস টি পি কনফ দেখছ এই কনফের মধ্যে ফুল সেট আপটা আমাদের আছে হ্যাঁ সেটাকে তারপর প্যাডে অন করি আমরা এখানে বলে দিছি যে ভাই তোমার কাছে যদি কেউ এই রিকোয়েস্টে আসে এই যে দেখেন আমি তাকে বলে দিছি এটা এ পিএসপি কে চিনে না অ্যাপাচি চিনে হচ্ছে কি অ্যাপাচি চিনে হচ্ছে ওই বাই ডিফল্ট যে এসটি ডক্স ফোল্ডার আছে না এই অ্যাপাচির মধ্যে এস ডক্স ফোল্ডারটা আছে এখানে আমি একটু ব্যাকে যাই অ্যাপ চিনি এসিডক্স ফোল্ডারকে বুঝে গেছে শুধুমাত্র আমি তাকে বলে দিলাম যে ভাই কেউ যদি এই এই পিসিতে লোকাল হোস দিয়ে হিট করে আর সেটা যদি দেখতে এরকম হয় ডট পিএইচপি অথবা ডট এস তাহলে তুমি কি করবা এই যে এই জায়গাতে এই পিএইচপি ডট যেটা আছে তার সাথে তুমি ম্যাপ করবা এখন এই পিএইচপি বলতে কি বুঝাইছে এই পিএইচপি হচ্ছে এই যে এখানে হ্যাঁ হ্যাঁ পিএইচপি হচ্ছে এই ড্রাইভ একটা পিএইচপি এইট পয়েন্ট টু আছে হ্যাঁ এখানে পিএইচপি ডট ইএকজি একটা আছে ঠিক আছে অ্যাপাচি তখন এই পিএইচপি ডট এক্স জি কে ব্যবহার করে এটাকে ব্যবহার করে সার্ভারেই এই পিএইচপি কমনটা রান করে আমরা তো লোকালে হচ্ছে পিএচপি আর্টিসন শার্ট দিই না এটা তো লোকালে কাজ করতেছে কিন্তু সার্ভার আবার কী করে এই অ্যাপাচির মাধ্যমে পিএইচপি ডট জি এটাকে কল করে নর্মাল এস ফাইলের জন্য পিএইচপি লাগেও না সে একাই গড়াইতে পারে কিন্তু যখন আমরা পিএইচপিটা অন করি যখন এখানে বলে দেই তখন কি হচ্ছে সে পিএইচ পিএইচপিকে আমাদের এই সার্ভারে এক্সিকিউট করতে পারে পিএইচপি কানেক্ট করার সারা যদি আমি পিএইচপি কোড লিখি এখানে দেখবেন যে পিএইচপি কোডগুলো সব দেখাবে স্ট্রিং দেখাবে তো যখন বলে দিচ্ছি তখন সে যেটা করে আমি যে টেমপ্লেটটা পাইছি ওই টেমপ্লেটটাকে এই টেমপ্লেটটাকে হচ্ছে সে পিএইচপি দিয়ে রান করে যে এই পিএইচপির মধ্যে কোনো পিএইচপি কোড আছে কিনা থাকলে সে সেটাকে এক্সিকিউট করে হ্যাঁ এই আমরা এটাই বলে দিছি যে ডট পিএইচপি আর একটা হচ্ছে কি ডট পিএইচপি আর যদি ডট এস এল হয় এছাড়া আর কোনো কিছু কিন্তু ইয়া অ্যাপ আছে এখনো রান করতে পারবে না বুঝে গেছে আচ্ছা এই কারণে বলি আর কি মানে মাঝে মধ্যে নিজের থেকেই ফ্রেমওয়ার্ক থেকে বেরিতে হবে ওইটা মূলত এই জিনিসটা করতে হয় দেখেন না তো এই বললাম এই আন্দাজে কোশ্চেন করতে এই কারণে বললাম যে ম্যানুয়ালি কী হয় সেটা একটু এক্সপ্লোর করবেন বিভিন্ন সাইট দেখবেন বিভিন্ন ব্লক পড়বেন কুর্সি দেখে আমার কাছে আর জ্যাম্প নেই এবং গত দুই তিন বছর আমার কাছে কোনো জ্যাম্প নেই আমি ইনস্টল করি আমি হচ্ছে শুধুমাত্র যে রেডিমেডে পিএইচপি এটা পাওয়ার জন্য পিএইচপি তো ওরা নিজেরা অনেক কিছু মডিফাই করে রাখে মডিফাইড কোডটার জন্য জ্যামটা ইনস্টল করে জ্যামটা আবার ইনস্টল করে দিই জ্যাম্প আমি ইউজ করি না আর কি আর সব কাজ হচ্ছে ম্যানুয়ালি যে এখানে অ্যাড করা যেকোনো একটাতেই যেকোনো একটাই মেন থাকে আর একটা সাব সিস্টেমের সিস্টেমে ইউজ করা যায় আরকে ওই না 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 ওগোলা পরে এই প্রকারের মধ্যে একটা ইঞ্জিনএক্স এমনেই রান থাকে আরকে আর এপিসি ওকার নিজেরই একটা কম্পিউটার না ওর ভিতরে অ্যাপাচি ওর ভিতরে ইঞ্জিনএক্সই সবাই চালায় আরকে ওই পোর্ট ফরওয়ার্ডিং এর জন্য 쿠বারনেটিস তো আছে যারা কুবারনেটিস ইউজ করে না তারা হচ্ছে ওই ইঞ্জিন এক্সট্রাকে ওই পোর্ট ফরওয়ার্ডিংয়ের এর জন্য ব্যবহার করে ঠিক আছে আচ্ছা যাই হোক ওই ওই সময় আসুক হ্যাঁ এখন হচ্ছে কিছু কোয়েশ্চেন হচ্ছে দেখা গেছে আমারই ভুল হবে দেখে দেখে যদি এক্সপ্লেন করে দেয় তখন জিনিসগুলো ঠিক হবে আর আচ্ছা এই এই গরমে তো ঘুম আসে এই এই একটু 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 আচ্ছা কাজটা শেষ করে ফেলি দেখেন আমরা কোথায় আমরা যেখানে ছিলাম দাঁড়ান একটু পরে বিরতি নেন দুই মিনিট এখন এই ফাইলটা কোথায় থেকে রান হয় সেখানেই ছিলাম এটা রান হয় মূলত ইন্ডেক্সড এসটি এম এল থেকে আর কেন রান হয় রান হওয়ার মেন কারণ হচ্ছে এই যে অ্যাপাচিতে বাই ডিফল্ট একটা ফাইল আমরা বলেই দিই এখানে দেখবেন এস ডক্স নামে একটা ফোল্ডার আছে কি ডক্স দেখছেন এই সার্ভার রুট কাকে দিয়ে রাখছে এসটি ডক্সকে এই কারণে উইন্ডোজে বাইটি ফল এসটি ডক্স যদি লোকাল হোস্টে কি বাইটি ফোল্ডার ভিতরে পুষ্ক মানে ওইটাই দেখায় আমাদের আর লিলেক্সে যেটা করে সে দেখায় হচ্ছে বার স্ল্যাশ হচ্ছে কি না হ্যাঁ হ্যাঁ ভার স্ল্যাশ ডাব্লিউ ডাব্লিউ স্ল্যাশ এস ওই ফাইলটার ভিতরে অটোমেটিক ম্যাপ করা আছে বুঝে গেছে তো এই জিনিসগুলো আসলে এই সব বলে আর কি আমরা চাইলে চেঞ্জ করতে পারি আমি যদি এখানে এখন অন্য একটা ফোল্ডার বলে দিই সেখানে কাজ করবে ক্লিয়ার আচ্ছা তাহলে আসেন এই জাস্ট একটু মডিফাই এই ফাইলটা মডিফাই করে ছিল এই সেশনটা শেষ আমরা এখান থেকে দেখেন এই সফটওয়্যারে যার একটা সুবিধা হচ্ছে দেখেন ওপেন উইথ ডিফল্ট টেক্সট এডিটর আছে তো এটা ক্লিক করলে দেখতে দেখতে অনেকটা ভালোই কাজের সুন্দর না আর আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে যেটাতে আমরা সবসময় কাজ করি ওপেন উইথ বেস কোড গেছে যাই হোক ওখানে হচ্ছে ওই যে ইন্ডেন বা বিভিন্ন জিনিস সহজে কাজ করে ফরমেশন টরমেশন এই কারণে ওইটাই ভালো আর কি তো যাই হোক আমার অলরেডি গেছে লোড নিতে পারবে না হ্যাঁ কেটে দিই ঠিক আছে তো যাই হোক ওপেন যে হয় সেটা তো আমরা পাইছি আবার অন করছি আচ্ছা তা আমরা এখান থেকে দেখেন রাইট বাটন ক্লিক করে এই যে ওপেন উইথ ডিফল্ট টেক্সট তো এটা একদম লাইট শুধুমাত্র এডিট করা যায় আর কি আর কোনো কাজ নেই এটার ঠিক আছে তো এখানে দেখেন সব আছে হ্যাঁ বা ডিফল্ট এসটিএমএলটা আছে তো আমরা দেখবো হচ্ছে কি রাইট পার্ক আইটি পলিউশন টিম হ্যাঁ তো দিয়ে সেভ করেন একটা রিলোড দেন আর এখানে যে অটো সেভ অ্যান্ড ডু নট আস্ক অ্যাগেন হ্যাঁ এটা দিয়ে দেবেন তাহলে এই যে করছেন না এই সেশন আর সেকেন্ড টাইম আর নেবে না হ্যাঁ পরের বার যখনই সেভ করবেন অটোমেটিক্যালি সেই সার্ভারে সেটাকে আবার পুশ করে দেবে বুঝে গেছে আচ্ছা তা রিলোড দেই আচ্ছা এটা সম্ভবত এই জায়গাতে আচ্ছা আচ্ছা ও সাকসেস ঠিক আছে ওখানে ফিক্সড দেওয়া ছিল এই কারণে হাইট চলে গেছে আর কি তো দেখেন এই যে আমাদের ছেলেপেলারা সার্ভার সেট করে ফেলছে ঠিক আছে ডান